আজকে আমরা ক্লাস 9 এর কোষে দেখি 5.3 এখানে 13 দাগের অঙ্ক থেকে করব। আগের দিন 12 দাগের অঙ্ক পর্যন্ত করে দিয়েছি, যারা ভিডিওগুলো দেখোনি দেখতে চাও ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে অথবা আই বাটনে লিংক দিয়ে দেবো, দেখতে পারো। তো এখানে 4 দাগের 13 অঙ্কটি কি আছে দেখো, এক্স প্লাস এ ডিভাইড বাই এ ইকাল টু ওয়াই প্লাস বি ডিভাইড বাই বি, এটা একটি সমীকরণ দিয়ে আছে। আরেকটি দিয়ে আছে এ এক্স মাইনাস বি ওয়াই ইকাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এই দুটি সমীকরণকে অপনয়ন পদ্ধতির সাহায্যে সমাধান করে এক্স এবং ওয়াইয়ের মান বার করতে হবে। তো কীভাবে করতে হবে দেখো, তো তাহলে এখানে 4 দাগে 13 সবার প্রথমে যে প্রথম সমীকরণটি আছে সেটিকে আমরা টুকে নেব। তাহলে এক্স প্লাস এ ডিভাইড বাই এ ইকাল টু ওয়াই প্লাস বি ডিভাইড বাই বি, তো এটি আছে। তো এটিকে একটু ক্যালকুলেশন করব, তাহলে এই বিটা এ পাশে গুণ হয়ে যাবে, তাহলে বি ইন্টু এক্স প্লাস এ, আর এখানে এটি এ পাশে গুণ হয়ে যাবে, তাহলে এ ইন্টু ওয়াই প্লাস বি হয়েছে। তো এরপরে এখানে গুণ করলে হবে কত, বি এক্স প্লাস এ বি, আর এ পাশে গুণ করলে হবে এ ওয়াই প্লাস এ বি, ঠিক আছে। তো এক্সের টার্মগুলোকে এক সাইডে আনবো, তাহলে হবে বি এক্স মাইনাস এ ওয়াই, আর এখানে আসবে কত এ বি মাইনাস এ বিটা এ পাশে গেলে হবে এটা। তো এটা করলে কত আসবে, জিরো আসবে, ঠিক আছে। তো এতদূর পর্যন্ত আশা করি সকলের ক্লিয়ার। তো এখানে হচ্ছে বি এক্স মাইনাস এ ওয়াই ইকাল টু জিরো, তো এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিয়ে দেবো। এরপরে যে দ্বিতীয় সমীকরণটা আছে সেটা আমরা তুলব। সেটা কি আছে এখানে, সেটা আছে দেখো, এখানে আছে এ এক্স মাইনাস বি ওয়াই এটা ইকাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। তো এটা আছে, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। দেখো 1 এবং 2 নম্বর সমীকরণে দেখো, তুমি যদি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণে যে কোনো এক্স অথবা ওয়াই এর যে কোনো একটাকে তুমি যদি অপনয়ন করতে চাও, তো তাহলে দেখো এখানে দেখো এক্স যদি আমি অপনয়ন করি, তাহলে দেখো প্রথম সমীকরণে বি এক্স আছে, দ্বিতীয় সমীকরণে এ এক্স আছে। তো তুমি যদি এক্সকে অপনয়ন করতে চাও তাহলে প্রথমের সঙ্গে এ গুণ করতে হবে, তাহলে তবে তোমার এ আসবে, আর দ্বিতীয়র সঙ্গে কী গুণ করতে হবে, বি। তাহলে প্রথমের সঙ্গে এ গুণ করলে আসবে এ বি এক্স, দ্বিতীয়র সঙ্গে বি গুণ করলে আসবে এ বি এক্স, তাহলে এখন কাটাকাটি হবে। তো তাহলে এটাই করব, যে লিখব যে 1 নম্বর সমীকরণ এর সাথে এ গুণ করে এবং 2 নম্বর সমীকরণ এর সাথে বি গুণ করে পাই, ঠিক আছে। তাহলে এটা গুণ করে পাই, তাহলে মানে গুণ করলে প্রথমটার সঙ্গে কত গুণ করব, এ গুণ করবো, তাহলে আসবে কত এ বি এক্স মাইনাস এখানে এ স্কোয়ার ওয়াই, আর এটা এর সঙ্গে জিরো গুণ করলে কত আসবে, জিরোই আসবে। আর দ্বিতীয় নম্বর সমীকরণটা কী গুণ করব, বি, তাহলে আসবে এ বি এখানে এক্স মাইনাস এখানে কত আসবে, এখানে বি স্কোয়ার ওয়াই, আর এখানটাতে বি গুণ করলে আসবে কত, এখানে বি গুণ করলে বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হয়েছে এটা। তো এরপরে এবারে তাহলে আমরা এখানে যোগ না বিয়োগ হবে সেটা আমরা এখানে দেখব। তো এখানে দেখো দুটোতে কি একই সাইন আছে, তাহলে কি করব, বিয়োগ করব, তাহলে বিয়োগ করব, তাহলে বিয়োগ, তাহলে বিয়োগ করলে এখানে দেখো প্লাসটা যাবে মাইনাস, মাইনাসটা যাবে প্লাস, আর এখানে প্লাসটা যাবে মাইনাস। তাহলে দেখো এখানে এটা কেটে যাবে এবং এটা কত আসবে, এটা আসবে মাইনাস এ স্কোয়ার ওয়াই, আর এখানে প্লাস বি স্কোয়ার ওয়াই, আর এখানে এটা আসবে মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, হয়েছে এটা। তো এখানে দেখো এখান থেকে তুমি যদি ওয়াই কমন লও তাহলে কত আসবে, দেখো এটা আসবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর ইকাল টু এখানে তুমি যদি এটাকে উল্টি দাও তাহলে কত আসবে, এখানে প্লাস চলে আসবে, আর এখানে বি ইন্টু বি স্কোয়ার মাইনাস স্কোয়ার, ঠিক আছে। তো এটা তাহলে এখানে এটাকে করলে কত আসবে, বি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার মাইনাস স্কোয়ার। তো এটা কেটে যাবে, শুধু কত পড়ে থাকবে, বি। তাহলে আমি এখানে ওয়াইয়ের মান দেখো কত পাবো, ওয়াইয়ের মান শুধু পাবো কত, বি, ঠিক আছে। তাহলে এটা পেলাম। এরপরে দেখো যে কোনো একটা সমীকরণকে তুলবো, হলে 1 নম্বর নাহলে 2 নম্বর যে কোনো একটা সমীকরণকে তুলবো, দিয়ে এই মানটা পুট করে দেবো। তো আমি 1 নম্বর সমীকরণটাকে তুলছি, তাহলে লিখবো যে 1 নম্বর সমীকরণে ওয়াই ইকাল টু বি বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে ওয়াই ইকাল টু বি বসিয়ে পাই। তাহলে বি এক্স মাইনাস এখানে এ ওয়াই এটা ইকাল টু কত ছিল, জিরো। তো এখানে আমরা পুট করব, তাহলে বি এক্স মাইনাস এ বি এটা ইকাল টু জিরো, হয়েছে এটা। তো এখানে আমরা করলে কত আসবে, বি এক্স ইকাল টু এ বি, বা উভয় পক্ষের কি এক্স ইকাল টু, তাহলে কত হবে এ বি ডিভাইড বাই বি, তাহলে বি বি ক্যান্সেল হয়ে গেলে এক্স ইকাল টু এ, তাহলে অতএব কত আসবে, এক্স ইকাল টু এ আসবে। তাহলে লিখে দেবো যে নির্ণেয় এখানে নির্ণেয় সমীকরণ নির্ণেয় সমাধান x ইকাল টু তাহলে কত a y ইকাল টু b ব্যাস এটা হচ্ছে অ্যান্সার। আশা করি স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তো চলো নেক্সট কোশ্চেন করা যাক। এরপরে দেখো এখানে 14 দাগের অঙ্কটি কি আছে। 14 দাগের অঙ্কটি আছে এ এক্স প্লাস বি ওয়াই ইকাল টু সি, এটি একটি সমীকরণ দিয়ে আছে। আরেকটি দিয়ে আছে এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকাল টু সি স্কোয়ার, তো এটি আরেকটি সমীকরণ দিয়ে আছে। তো এই দুটিকে অপনয়ন পদ্ধতির সাহায্যে সমাধান করে এক্স এবং ওয়াই এর মান বার করবো। তো কীভাবে করতে হবে দেখো, তাহলে এখানে 4 দাগের এক্স আই বি, তো প্রথমে কি আছে যে এ এক্স প্লাস বি ওয়াই ইকাল টু সি এটা দিয়ে আছে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর দ্বিতীয় নম্বর সমীকরণটা কী দিয়ে আছে এ স্কোয়ার এক্স বি স্কোয়ার ওয়াই এটা ইকাল টু সি স্কোয়ার, তো এটা 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তো এখানে তাহলে যে কোনো একটা সমীকরণে দেখো 1 নম্বর সমীকরণে যদি আমি এক্সকে অপনয়ন করতে চাই তাহলে কি এ দিয়ে জাস্ট গুণ করলেই হয়ে যাবে। তাহলে এটাই করব, লিখব যে 1 নম্বর সমীকরণ এর সাথে এ গুণ করে পাই। ঠিক আছে, তাহলে এ গুণ করলে কত আসবে এখানে দেখো এ স্কোয়ার এক্স আর এখানে এ বি ওয়াই আর এ সি, আর এখানে যেরকম ছিল এ স্কোয়ার এক্স প্লাস এখানে বি স্কোয়ার ওয়াই আর এখানে সি স্কোয়ার, তো এটা হয়েছে। তো এখানে তাহলে এবারে কি করতে হবে সেটা দেখবো। দেখো দুটোরে কি প্লাস আছে একই সাইন, তাহলে কি করব বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে এটা যাবে মাইনাস, এটা যাবে মাইনাস, এখানে প্লাসটা যাবে মাইনাস। ঠিক আছে, তো এটা হয়ে যাবে। তো এখানে দেখো এরপরে দেখো কি করবো এবারে, তাহলে এখানে এটা কেটে যাবে আর এখানে কত থাকবে, এখানে থাকবে তাহলে এ বি ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই হয়েছে এটা, আর এখানে এটা কত হবে এ সি মাইনাস এখানে সি স্কোয়ার হয়েছে এটা, তো এটা এলো। তো এবারে দেখো এখান থেকে আমাকে কি ওয়াই ক্যালকুলেশন করতে হবে, তাহলে ওয়াইটাকে আমি কমন নিয়ে নেবো। ওয়াইটাকে কমন নিলে কত পড়ে থাকবে এ বি মাইনাস বি স্কোয়ার এটা পড়ে থাকবে, আর এখানে পড়ে থাকবে এ সি মাইনাস সি স্কোয়ার এটা পড়ে থাকবে। তো তাহলে আমি ওয়াই ইকাল টু তাহলে কত পাবো, ওয়াই ইকাল টু এ সি মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই এ বি মাইনাস বি স্কোয়ার, তো এইটা। তো এটাই হচ্ছে অ্যান্সার। তো তোমার এখানে ওয়াইয়ের মান তোমার এটাই বেরাবে। এরপরে দেখো এবারে যে কোনো একটা সমীকরণে এই ওয়াইয়ের মানটাকে পুট করবো, তাহলে লিখব যে 1 নম্বর সমীকরণে কি হবে 1 নম্বর সমীকরণে ওয়াই ইকাল টু এ সি মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই এ বি মাইনাস বি স্কোয়ার এটা বসিয়ে পাই হয়েছে এটা। তো এখানে তাহলে বস করালে কত হবে দেখো কত আসবে দেখব, তাহলে আসবে এ এক্স প্লাস বি ইন্টু এ সি মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই এ বি মাইনাস এখানে বি স্কোয়ার এটা ইকাল টু সি। তো এখানে এবার ক্যালকুলেশন করলে এ এক্স প্লাস এখানে কত বি ইন্টু এ সি মাইনাস সি স্কোয়ার বি কমন করলে হচ্ছে এ মাইনাস বি এটা ইকাল টু সি। তো এখানে দেখো এ এক্স এখানে বি বি ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কত পড়ে থাকবে এ সি মাইনাস সি স্কোয়ার এ মাইনাস বি ইকাল টু সি। তো এখানে এটাকে করলে হবে এ এক্স ইকাল টু সি মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই এ মাইনাস বি হয়েছে এটা। তো এখানে এবারে করলে হবে এ এক্স এটা কত হবে এ মাইনাস বি, তাহলে হবে এ সি মাইনাস সি বি এখানে মাইনাস এ সি এই মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস সি স্কোয়ার হয়েছে এটা। তো এখানে এবারে ক্যালকুলেশন করলে হবে ইকাল টু এসি কেটে যাবে, তাহলে কত পড়ে থাকবে শুধু সি স্কোয়ার পড়ে থাকবে মাইনাস সি বি ডিভাইড বাই এ মাইনাস বি। তো এখানে সিম্পল এক্স এবারে ক্যালকুলেশন করলে কত হবে, তাহলে সি স্কোয়ার মাইনাস সি বি ডিভাইড বাই এ ইন্টু এ মাইনাস বি। এবার চাইলে এখানে সি কমন নিলে কত হবে সি মাইনাস বি ডিভাইড বাই এ ইন্টু এ মাইনাস বি। তাহলে এবারে এখানে নির্ণেয় সমাধান এক্স আর ওয়াই লিখবো, তাহলে নির্ণেয় সমাধান এক্স ইকাল টু তাহলে কত বেড়াল সি ইন্টু সি মাইনাস বি এ ইন্টু এ মাইনাস বি হয়েছে, আর ওয়াই ইকাল টু কত বেরিয়েছে আমার এখানে ওয়াই ইকাল টু বেরিয়েছে এ সি মাইনাস সি স্কোয়ার ডিভাইড বাই এ বি মাইনাস বি স্কোয়ার। তো তুমি চাইলে এটাকে এখান থেকে সি কমন নিয়ে করতে পারো এ মাইনাস সি, আর এখানে হচ্ছে বি কমন নিতে পারো এ মাইনাস বি, তো এটা। তো এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি স্টেপ বাই স্টেপ বুঝতে পেরেছো। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে জানাতে পারো। তো আজকে এত দূর পর্যন্তই থাক, বাকি দুটো অঙ্ক নেক্সট দিন হবে।